আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দকে আমি স্বাগত জানাচ্ছি আজকের সামাজিক মনোবিজ্ঞানের এই ক্লাসে। তোমরা জানো যে আমরা লকডাউনের আগ পর্যন্ত আসলে আমরা তৃতীয় বর্ষের ধ্রুপদী যে সমাজতাত্ত্বিক তত্ত্ব সেই সাবজেক্টকে আমি শুরু করেছিলাম এবং আমাদের তিনটি অধ্যায় শেষও হয়েছে। কিন্তু আমরা আরেকটি যে বিষয় সামাজিক মনোবিজ্ঞান, এটিও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা শুরু করতে পারি নাই। তো আমরা সেই বিষয়টি শুরু করতে চাচ্ছি। তো অনলাইনে ক্লাস নেওয়ার একটা বড় যে সমস্যা সেটা হচ্ছে যে ইন্টারেক্টিভ না হওয়া ক্লাসটা। তারপরও যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা, আমি চেষ্টা করবো আপ্রাণ যে তোমাদেরকে যত সোজাভাবে বোঝানো যায় সেই চেষ্টাটা করে যাওয়ার। তো আমরা চলো দেখে আসি যে আমরা আজকে প্রথম অধ্যায়টা পড়বো, যে সামাজিক মনোবিজ্ঞান আসলে কি, আর সামাজিক মনোবিজ্ঞানের বিষয়বস্তু কি, আর কি কি বা সামাজিক মনোবিজ্ঞানে আসলে আমরা পড়বো। যে জিনিসটা তোমাদেরকে বলতে চাই শুরুতে, যে সামাজিক মনোবিজ্ঞানটা আসলে মনোবিজ্ঞান না। এই মনোবিজ্ঞানটা অনেকেই তোমরা হয়তো তোমাদের যে HSC যে সিলেবাস সেখানে তোমরা অনেকেই তোমাদের মনে মনোবিজ্ঞান থাকতে পারে, কিন্তু সেই মনোবিজ্ঞানটা মূলত অনেক বেশি সাইন্টিফিক অ্যানালাইসিস অফ হিউম্যান ব্রেইন। বাট এইটা হচ্ছে একটা মানুষ সমাজে বসবাস করা অবস্থায় বিভিন্ন সামাজিক মানে সিচুয়েশনে তাদের কোন ধরনের অনুভূতি হয়, চিন্তা ভাবনা হয় এবং কি ধরনের আচরণ করে, সেই আচরণগুলোর আসলে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা চেষ্টা করে হচ্ছে তোমার সামাজিক মনোবিজ্ঞান। তো মূলত মূল বিষয়টা হচ্ছে যে আমরা সামাজিক মনোবিজ্ঞানে আলাপই করি হচ্ছে তোমার যে মানুষ ব্যক্তিগত ভাবে এবং গ্রুপ মানে তোমার দলবদ্ধ উপায়ে কিভাবে তোমার আচরণ করে একে অপরের সাথে, এবং এই আচরণ করতে গিয়ে তার কি ধরনের অনুভূতি হয়, সেই অনুভূতি গুলোর আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে তোমার সামাজিক মনোবিজ্ঞান। চলো আমরা একটা ছবির মাধ্যমে এটা দেখার চেষ্টা করি। দেখো আমাদের আসলে আমরা সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে যে অন্যান্য বিষয়গুলো পড়ি সেখানে আসলে আমাদের মনের যে ভূমিকা, মানে মন বা স্নায়ুতন্ত্র বলো বা ব্রেইন বলো, সেটার মাধ্যমে কিন্তু আমরা দেখো আমরা যখন আমরা ব্যক্তিগত ভাবে জীবনে আমরা কাউকে কারোর প্রতি এফেকশন হচ্ছে, কাউকে ভালোবাসছি সেইগুলা, বা ধরো আমার তোমরা যখন ক্লাসে আসো সেই ক্লাসে এসে একজন শিক্ষকের সঙ্গে তোমাদের যে ইন্টারাকশন হয়, যে কমিউনিকেশন হয় সেটা বা কেমন হয়, আবার অনেক সময় ধরো বন্ধু বন্ধু বান্ধবের সাথে তোমাদের যে ইন্টারাকশন সেটা আসলে কেমন হয়, দলগত ভাবে কেমন হয়, সেগুলোই মূলত আলোচনা করার চেষ্টা করে সামাজিক মনোবিজ্ঞান। তো সামাজিক মনোবিজ্ঞান আসলে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা করে, আলোচনা করার বিষয়বস্তু আসলে অনেক সামাজিক মনোবিজ্ঞান, তবু আমরা ছোট করে যদি আলোচনা করি প্রথম জিনিসটা হচ্ছে সামাজিক প্রত্যক্ষণ। একটা ব্যক্তি কিভাবে তোমার সবকিছুকে প্রত্যক্ষণ করে, অর্থাৎ পারসেপশন, মানে কোন বিষয়টাকে তুমি কিভাবে দেখো আসলে, এগুলো আমরা পরের ক্লাসে একটা একটা করে ক্লাস অনুযায়ী আলোচনা করব। আর হচ্ছে আমাদের প্রত্যেকের যে আচরণ, যে অ্যাট্রিবিউশন, আমাদের যে তোমার পার্সোনালিটি ট্রেডস, সেই জিনিসগুলো আসলে আলোচনা করার চেষ্টা করে সামাজিক মনোবিজ্ঞান। আর একটা আলোচনার অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে আমাদের মনোভাব বা অ্যাটিটিউড, আর আমরা আসলে কোন জিনিসটাকে কিভাবে দেখি। যেমন মনে করো বাল্যবিবাহ, সেটা নিয়ে অনেকের নানা রকম মতামত থাকতে পারে। তারপর ধরো ঈশ্বরে বিশ্বাস, সেটা নিয়ে মানুষের নানা রকম মতভেদ থাকতে পারে। আবার ধরো ব্যবসা, ব্যবসাকে মানুষকে নানা রকম ভাবে নানান মনোভাব দিয়ে দেখে। তো আসলে কেন আমরা একই জিনিসকে একই রকম একই মানুষ হয়ে একই সমাজে মানুষ হয়ে আমাদের মনোভাব গুলা দৃষ্টিভঙ্গি গুলো আলাদা আলাদা হয়, সেটা নিয়ে আলোচনা করে সামাজিক মনোবিজ্ঞান। অর্থাৎ আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। ধরো তুমি একই সিনেমা তুমি আমি দেখছি, ওই সিনেমাটা দেখার সময় তুমি হয়তো ধরো একই একটা দৃশ্যে তুমি কাঁপতেছো, কিন্তু আমি হয়তো চুপ করে আছি, আরেক বন্ধু হয়তো হাসতেছে, একই দৃশ্য। তো এই যে ব্যক্তির সঙ্গে ব্যক্তি যে নানা রকম পার্থক্য, ব্যক্তিত্বের পার্থক্য, সেটা কেন হয়, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করে সামাজিক মনোবিজ্ঞান বিভিন্ন তত্ত্ব বা পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে। আরেকটা হচ্ছে ধরো আমরা ক্রাউড যখন হয়ে যায়, যখন যখন আমরা মানে
অনেক বড় যখন গ্রুপে মানে থাকি তখন কেমন ধরনের আচরণ আসলে আচরণ করি। আর অনেকটা দেখবো যে বাংলাদেশে এখন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে গুজবে কান্ড, গুজবের সমাজ তত্ত্ব আসলে কি, গুজব কতখানি সাইকোলজিক্যাল সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করে সামাজিক মনোবিজ্ঞান। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবা যে লিডারশিপ বা নেতৃত্ব। দেখো আমরা কিন্তু আসলে সবাই কিন্তু নেতা হইতে চায় না, দেখবা একটা কলেজে কিন্তু দেখবা নেতা অনেক কম, 4-5 জন, যে কোনো ধরো প্রোগ্রাম বলো বা মিছিল মিটিং বলো দেখবা সেখানে নেতা হাতে কয়েকজন হয়, বাকি কিন্তু বেশিরভাগই কিন্তু ফলোয়ার হয় বা অনুসারী হয়। তো অনুসারী কারা হয়, কেনই বা নেতা হয়, একজন নেতার গুণাবলী কি কি হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করে সামাজিক মনোবিজ্ঞান। আর এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, জনমত, এই পাবলিক ওপিনিয়নটা নিয়ে আলোচনা করার চেষ্টা করে সামাজিক মনোবিজ্ঞান। এই কারণে যে পাবলিক ওপিনিয়ন কিন্তু তৈরিতে মানুষের ব্রেইন বা মগজ বলো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে আমি কোনটা বিশ্বাস করবো বা কোনটা বিশ্বাস করবো না। তো আমার মনে হয় যে আমরা এই প্রত্যেকটা বিষয়ে সামাজিক মনোবিজ্ঞানের এক একটা গুরুত্বপূর্ণ স্কোপ, পরিধির এক একটা বিষয়বস্তু, যেগুলো আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমাদের এই সাবজেক্টটাকে একটু ভালোভাবে পড়তে হবে, এই কারণে কারণ এটা নিয়ে আসলে বানিয়ে লেখার কোনো সুযোগ নেই অন্যান্য সমাজ বিজ্ঞানের মতো, এটা একদমই থিওরিটিক্যাল এবং তোমাদের বেশিরভাগই কারোরই আগে কখনো পড়া নাই। তাই আমি অনুরোধ করি কোনো বই, যারা বইটা বাসায় আছে তারা বইগুলো তোমরা বের করো এবং বইয়ের সঙ্গে এই প্রথম চ্যাপ্টারটা মেলাও। মেলানোর পর তোমরা সমাজ মনোবিজ্ঞান কি, সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু কি, পরিধি কি, কেন এই গুরুত্বপূর্ণ, কেন পড়বো, সেই চ্যাপ্টারটা তোমরা শেষ করে ফেলো দাগিয়ে সুন্দর করে। আমরা নেক্সট দিন দ্বিতীয় চ্যাপ্টার পড়বো। ততদিন পর্যন্ত আমি আশা করি তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ঘরে থাকবা। থ্যাংক ইউ সবাই।